দর্শক আপনারা ইতিমধ্যে জেনেছেন কমেছে পেট্রোল অকটেন ডিজেল ও কেরোসিনের দাম শনিবার মধ্যরাত থেকে কার্যকর হয়েছে এই নতুন দর এই বিষয়ে আরো খবর জানাতে রাজধানী তেজগাঁও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ময়নুল হাসান মইনুল আর কি তথ্য আছে আপনার কাছে জনসাধারণের প্রতিক্রিয়া কেমন দেখছেন সাকেল আপনি যেমনটি বলছিলেন গতকাল কিন্তু জ্বালানি মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং সেক্ষেত্রে ডিজেল পেট্রোল অকটেন এবং কেরোসিনের যে দাম কমানো হয়েছে সেটা কিন্তু গতকালকে সে প্রকাশিত হয়েছে আপনি জানেন যে কেরোসিন এবং ডিজেলের দাম এক টাকা পঞ্চাশ পয়সা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক টাকা পঁচিশ পয়সা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক টাকা একশো পাঁচ টাকা পঞ্চাশ পয়সা এবং পেট্রোলের দাম কমানো হয়েছে একশো সাতাশ টাকা থেকে একশো একুশ টাকায় মানে ছয় টাকা কমানো হয়েছে এবং অকটেন একশো একত্রিশ টাকা থেকে কমিয়ে সেটা একশো পঁচিশ টাকায় বিক্রি হওয়ার কথা এবং আমি যে যেখানটায় আছি যে পাম্পটাতে সেখানে কিন্তু সেই নতুন দামেই সরকার যে বেঁধে দিয়েছে সেই দামেই বিক্রি হচ্ছে এবং পাশাপাশি এখানকার যে তথ্য যে ডিজেল আপনি জানেন শুক্র এবং শনিবার এই দুই দিন কিন্তু পাম্প বন্ধ থাকে সেই কারণে তার যে প্রেশারটা সেই প্রেশার কিন্তু আজকে একটু বেড়েছে আশপাশের কয়েকটি জায়গায় ডিজেল না থাকায় এই পাম্পে ডিজেলের সংকট মানে বেশি চাপ দেখা দিয়েছে এবং সেই তুলনায় কিছুক্ষণ আগেই এখানে ডিজেল সরবরাহ বন্ধ রয়েছে এবং নতুন করে যদি ডিজেল তারা নিয়ে আসবেন এবং নিয়ে এসে সেই সেটা চালু করবেন আপনাকে বলে রাখতে চাই গত মার্চ মাসে কিন্তু সরকার স্বয়ংক্রিয়ভাবে এই প্রত্যেক মাসের এক তারিখে নতুন জ্বালানির দাম নির্ধারণ করে এবং আইএফএমএল যে ঋণের শর্ত সেই ঋণের শর্তকে বাস্তবায়নের জন্যই কিন্তু এই দাম নির্ধারণ করা হয় আপনি জানান আটত্রিশটা পণ্যের ক্ষেত্রে তারা দাম নির্ধারণ আট আইএমএফের আইএমএফ এর ঋণের যে শর্ত আটত্রিশটি পণ্যের আটত্রিশটি যে শর্ত রয়েছে সেই শর্ত বাস্তবায়নের জন্যই কিন্তু এই তেলের দাম নির্ধারণ করে দেয় এবং তারই প্রেক্ষিতে বর্তমানে প্রত্যেক মাসে কিন্তু ধারাবাহিকভাবে দাম নির্ধারিত হয়ে আসছে শাকিল মনিউল আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দর্শক রাজধানী তেজগাঁও থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মইনুল হাসান ফ্যালকন অ্যালুমিনিয়াম মরিচা পড়ে না ও স্ক্র্যাচ প্রুফ